প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টা রয়েছে, তাদের প্রথম অধ্যায়ের যে শিখন, সেই শিখন থেকে 1 এবং 8 নম্বরের যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। অধ্যায় শিখন, যে প্রশ্নগুলো তোমাদের 25টা মোটামুটি প্রশ্ন রেখেছি আমি, এই 25টার মধ্যে তোমাদের আশা করি তোমরা প্রশ্নগুলো পাবে। আমি তোমাদের সবসময় একটা কথা বলি, এই প্রশ্নগুলো ছাড়াও অন্যান্য প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, বিশেষ করে টেক্সট বুকটা তোমরা ভালো করে পড়বে। টেক্সট বুকটা যত ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তোমরা দেখবে MCQ বা SAQ কোনো রকমভাবে সমস্যা হবে না। তাও একটা সাজেশনের প্রয়োজন হয়, তো এই সাজেশন হিসাবে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখো। প্রথম যে প্রশ্নটা রয়েছে, শিখন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, শিখনের সঙ্গে বুদ্ধির সম্পর্ক কি? পরের প্রশ্ন, অর্জিত ক্ষমতা কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, স্মৃতি কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, পরিণমন কি? পরের প্রশ্ন, পরিণমনের সঙ্গে শিখনের সম্পর্ক বা সাদৃশ্য কি, সেটা আলোচনা করো। পরের প্রশ্ন, গিলফোর্টের মতে ধীশক্তির তিনটি মাত্রা কি কি? পরের প্রশ্ন, আগ্রহ কি? পরের প্রশ্ন, পেশনা কি? নেক্সট প্রশ্ন, সহজাত ক্ষমতা কি? 11 নম্বর প্রশ্ন, বুদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণটি লেখো। পরের প্রশ্ন, বুদ্ধির অভিজ্ঞা কি? পরের প্রশ্ন, পেশনার মূল উৎস কি? দেখো ভিডিওগুলোর, তোমরা সমস্ত ভিডিও অবশ্যই দেখবে, তোমাদের শিক্ষাবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের MCQ SAQ এবং 8 নম্বরের প্রশ্ন আমি প্রতিটা অধ্যায় অনুযায়ী যা যা যেমন আসে সেভাবেই আমি কিন্তু দেব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? পরের প্রশ্ন, থাস্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কী বোঝানো হয়েছে? 16 নম্বর প্রশ্ন, আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? পরের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা কে দিয়েছিলেন? পরের প্রশ্ন, শিখনের শেষ স্তরটি কি? মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক কি? মনোযোগের অভ্যন্তরীণ উদ্দীপক কি? নেক্সট প্রশ্ন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স এই বইটি রচয়িতা কে? পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি কি শিরোনামে প্রকাশিত হয়? পরের প্রশ্ন, প্রত্যাভিক্ষা কি? এই হলো তোমাদের 25টা প্রশ্ন। এই 25টা প্রশ্ন ছাড়াও তোমরা কিন্তু অন্যান্য প্রশ্নগুলোও দেখে রাখবে অবশ্যই করে। এরপরে আসি 8 নম্বরের প্রশ্নগুলো। 8 নম্বরের প্রশ্নের প্রথম যে প্রশ্নটা রেখেছি, পরিণমন কাকে বলে? পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা কি? 2 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ক্ষমতা কাকে বলে? থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, বৃদ্ধির সংজ্ঞা লেখো, ওর সাথেই সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মনোযোগ কি? মনোযোগের বস্তুগত এবং ব্যক্তিগত নির্ধারক সম্পর্কে আলোচনা করো। দেখো তোমাদের এই 8 নম্বরে যে প্রশ্নটা থাকে, সেটা এর আগের বছর 2022 সালে যেটা ছিল সেটা হচ্ছে পেশনা থেকে ছিল। তাই আমার যত সম্ভব মনে হচ্ছে 1 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থেকে কিন্তু আসার বেশিরভাগ 99.99% আসতে পারে, এবং 2 ও 3 নম্বর থেকে যে কোনো একটা আসতে পারে। অতএব এই 1, 2, 3, 4, 5 এই যে 5টা প্রশ্ন কিন্তু তোমাদের, এর মধ্যে থেকেই একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তবে তোমরা এই প্রশ্নগুলো ছাড়াও যদি কারোর মনে হয় অন্যান্য প্রশ্নগুলো করবে, অবশ্যই তোমরা করবে। এছাড়াও যদি তোমাদের এই প্রশ্নের কারোর PDF প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি PDF আকারে তোমাদের প্রশ্নটা দিয়ে দেবো। এবং প্রত্যেকটা অধ্যায়ের এই শিক্ষাবিজ্ঞান ছাড়াও জিওগ্রাফি বা ফিলোজফি, হিস্ট্রি, বাংলার এগুলো এক একটা অধ্যায় অনুযায়ী তোমাদের MCQ, SAQ বা বড় প্রশ্ন যেগুলো থাকে সমস্ত ভিডিওতে আমি আস্তে আস্তে তোমাদের সমস্ত জানিয়ে দেবো। যেহেতু তোমাদের পরীক্ষাটা এবছর অনেকটা আগে এসেছে, তাই তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো, তাহলে তোমরা অনেকটা এগিয়ে থাকবে। সাজেশান হিসাবে যে করতে হবে তা নয়, তোমরা তোমাদের মতো করে টেক্সট বুকটা পড়ো ভালো করে, এছাড়াও এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে, তোমাদের আরও সুবিধা হবে এবং এতে তোমরা উপকৃত হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এছাড়া তোমরা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখলে আমার ভিডিওটা তোমাদের অনেক আগে পৌঁছে যাবে। তাহলে তোমরা এই ভিডিওটা তোমরা অনেক আগেই পৌঁছে যাওয়ার ফলে তোমরা সেটিকে দেখতে পাবে। এবং আমি তোমাদের নিতাই স্যার আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে খেয়াল রাখবে। ধন্যবাদ।